গুড মর্নিং বন্ধুরা, দেখো পূর্ব দিকে জানলা দিয়ে সকালবেলা কি সুন্দর রোদটা আসে। আমার তো এটা খুবই ভালো লাগে, এই রোদে এরকম পিঠ ঠেকিয়ে বসে থাকতে আমার কিন্তু খুব ভালো লাগে সকালবেলা। তো এখন ব্রেকফাস্ট করছি, তো রোজ রোজ আর ওরকম ওটস দিয়ে তো মানে রোজ রোজ তো ভালো লাগে না, তো সেই কারণে আজকে হচ্ছে চাউমিন খাচ্ছি। তো এই চাউমিনের মধ্যে দেখো ছোট অল্প অল্প করে একটুখানি পেঁয়াজ কুচি আছে, তারপরে আছে একটুখানি ক্যাপসিকাম আছে, আর ওই কি বলে ডিমের ভুজিয়া যেটা, সে গাজর বিনস অল্প অল্প করে সবই আছে। আর এখন একটুখানি গোলমরিচ ছড়িয়ে নিচ্ছি, তারপরে দেব অল্প একটুখানি সস। ব্যাস হয়ে গেল ব্রেকফাস্টটা। সকালবেলা এরকম ঘরের খাবার বেশ ভালোই লাগে বলো। আর এখন বসে গেছি, মানে ব্রেকফাস্টটা হয়ে যাবার পরে পরেই একেবারে লেগে পড়েছি, মাস্ক নাকে দিয়ে নিয়েছি, তার কারণ আমার ডাস্টে খুবই অ্যালার্জি আছে। এইগুলো কি বলো তো, দেখবে ঘরের নিচে যে সমস্ত জিনিসপত্র থাকে সেইগুলো না পরিষ্কার খুব রোজ রোজ মোটামুটি হয়ে যায়, কিন্তু এই পেলমেটের ওপরটা বেশ মানে যেগুলো যে মানে সব জিনিসপত্র থাকে রোজ রোজ তো ওইগুলো নামানো যায় না, তাই ওইগুলোর মধ্যে কিন্তু বেশ ধুলো জমেই থাকে। আর পরে করব করতে করতে না বেশ মানে বছর ঘুরে যায় আর পরিষ্কার করা হয় না, তাই বেশ ঝুল জমেই গেছে। আর এদিকে আমার যেহেতু ডাস্টে অ্যালার্জিও আছে, আর শীতকালটা সেটা ভীষণ বেড়েও যায়, যতই মাস্ক পরে করি না কেন কিন্তু ডাস্টে আমার প্রবলেম হয়েই যায়। তো সেই কারণে আর পরিষ্কার ওই কথা ভেবে না পরিষ্কারও করা হয় না, যে না থাক পরে করব। তো সেই কারণে বেশ ভালোই ধুলো জমে গেছে, তো এখন সেটাই একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, যেটা সকালবেলা তোমাদের সাথে বলতে ভুলে গেছিলাম। তো মেয়ের তো মানে জুনের তো এক্সামটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে একটা মানে ভীষণ একটা যেন মানে ভীষণ ভালো লাগছে, মানে এক মাথা থেকে যেন একটা বোঝ নেমে গেছে। ওর তো নেমেই গেছে, ওর তো প্রথম থেকেই মানে নামা ছিল, আর আমারও পুরো মনে হচ্ছে পুরোপুরি রিল্যাক্স লাগছে, মানে বেশ ভালো লাগছে। আজকে যেন বাড়ি রাস্তায় বেরোতে বেশ মনে হবে যেন বেশ রিল্যাক্স মুডে আমি বেরোবো। তো জুনের একটু মনটা খারাপ থাকে, কারণ ক্যারাটে ক্লাসে গেলে তো আর সাজগোজ কিছু করতে পারে না, আর যেহেতু আমি সাজগোজ করি সেখানে ওর খুব হিংসা হয়, বলে তুমি তো বেশ আনন্দ করে করে সেজে গুজে যাও আর সেজে গুজে আসো, আর আমাকে তো ওখানে গিয়ে মারামারি করতে হয় এইসব। তো যাই হোক, এরকম রেডি করে নিয়েছি এটা ওই সুইট কর্ন, তোমরা সবাই জানো। আর সুইট কর্নটাকে কী করেছি বলো তো, একটুখানি না মানে জল দিয়ে একটুখানি মাইক্রোওভেনে 2 মিনিটের মতো একটুখানি ভাপিয়ে নিয়েছি, চাইলে গ্যাস ওভেনেও করতে পারো। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কারণ একটুখানি বিটনুন দিয়ে দিয়েছি, আর একটুখানি ভাজা মশলা দিয়ে দিয়েছি। রোজ রোজ মানে এক খাবার খেয়ে যায়, তো ওই যে আমি ওকে একটুখানি ছোলা সেদ্ধ আলু সেদ্ধ করে এরকম ধনে পাতা পেঁয়াজ কুচিটা দিই না, মুখ দিয়ে একটু গন্ধ বেরোয় বলে, তো সেই কারণে শশা কুচি টমেটো কুচি থাকলে ওরকম আর ধনে পাতা দিয়ে আমি বিটনুন আর ভাজা মশলা দিয়ে আমি দিয়ে দিই। তো আজকে ভাবলাম একটুখানি এরকম করে দিয়ে দিই, এটা মাঝে মাঝে আমি অবশ্য ওকে দিয়ে দিই, ইভিনিং স্ন্যাক্স হিসেবে ও খায়। আর এটা কিন্তু সত্যি খাওয়া খুবই ভালো, মানে বড়দের বলো ছোটদের বলো সবারই ভালো লাগে খেতে, খেতেও ভালো লাগে, দাঁড়ো খেয়ে দেখাচ্ছি, খেতেও ভালো লাগে আর খাওয়াটাও উপকারী। তো এখন কটা বাজে কে জানে, তো এখন 5:30 বাজে, তো একটু বাদে বেরিয়ে পড়বো, ও এখন রেডি হচ্ছে, রেডি হয়ে নিই তারপর আবার বেরিয়ে পড়বো। আর ও বলে রেখেছে আজকে কিন্তু মা ফুচকা খাবো, ফুচকা খাবার অনেক দিনের ইচ্ছা ছিল, মানে বেরিয়ে ভালো করে মানে ফ্রেশ মাইন্ডে বলা নিয়ে গেল, ফ্রেশ মাইন্ডে ফুচকা খাবো সেটা অনেক দিনের ইচ্ছা ছিল, মানে আমি ভাবলাম যে কবে পরীক্ষাটা শেষ হবে তাই সেটার জন্য ওয়েট করছিলাম। তো এই জন্য আজকে ফেরার পথে ফুচকা খাবো। আর কালকে কিন্তু একটা দারুণ মানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কালকে হচ্ছে আমার বন্ধুরা মিলে দেখা করবো, বন্ধুরা বলতে জুনেরই স্কুলের বন্ধুর মায়েরা, মায়েরা বলতে আমরা তিনজন আর কি, মানে তিনজন মা আর কি দেখা করবো, কিন্তু কোনো রকম বাচ্চাদের নিচ্ছি না, কিন্তু হচ্ছি না। তো আমরা লেক মলে যাবো, সেখানে গিয়ে একটুখানি মানে গল্প টল্প করবো, যেটা হয় সবসময় হয় কি সবসময় বাচ্চারা সাথে থাকে সব কিছু হয়, কিন্তু দেখবে নিজেদের নির্ভেজাল আড্ডাটা সেটা কিন্তু আমরা দিতে পারি না, সবসময় ফোনে কথা হয় কি পড়া দাওয়া নেওয়া এসব চলতে থাকে আরও নানান রকমের, কিন্তু বাড়িতে থাকলে কি একটা টেনশনের মধ্যেও থাকে, কিন্তু বাইরে বেরিয়ে একটুখানি মজা আনন্দ এটাই করতে চাই। তো সেই কারণে সেটাই করবো, আশা করবো তোমাদেরও খুব ভালো লাগবে। চলো আর বেশি কথা বলবো না, এটা ওকে দিয়ে দিই, জানি না মুখ এটা দেখে, ও তো আমাকে বলছিল ছাতু খাবে, কিন্তু এটা দেখে কি করবে জানি না,
ভালোবাসে কিন্তু জানি না আছে কিরকম মুড আছে জানি না, তো চলো এটা দিয়ে আসি। তো এখন ভাবছি তোমাদের সাথে একটুখানি মানে আড্ডা, মানে নির্ভেজাল আড্ডা যেটা বলে সেটা একটুখানি দিয়ে নিই, চা খাওয়া আমার হয়ে গেছে। তো এখন ভাবলাম টাইম আছে যখন, যতক্ষণ না ও আমাকে ফোন টোন করে তো কি করবো টুকটাক। আর এসে না এত চোখটা ব্যথা করছে, একটুখানি ভিডিও এডিট করছিলাম কিন্তু যেন তাকাতে পাচ্ছি না, তার জন্য টুক করে গলিয়ে নিলাম। এখন ভীষণ অসুবিধা হচ্ছে, মানে চশমা ছাড়া না আমি টিভি দেখতে গেলেও না চোখ দিয়ে মানে চোখটা জ্বালা জ্বালা করছে, আর কিরকম যেন জল পড়ছে এরকম যেন মনে হচ্ছে, মানে চোখটা আরাম পাচ্ছি না। কি দিলে যে চোখটা আরাম পাবে, আবার মনে হয় চোখটা দেখাতে হবে। তো আর ক্যারাটে ক্লাসে যেটা বলার জন্য ইয়ে করছি, যে ক্যারাটে ক্লাসে যাওয়ার সময় কি সুন্দর যে ওই যে গাছগুলো ওরা নিয়ে বসে না, আমার খুব ইচ্ছে করে জানো তো, কিন্তু আমার বারান্দাতে তো একদমই রোদ সেরকম আসে না। তো আর কোনো ফুল গাছ কিনলে যে ওটা বেশ ভালো করে হবে সেটা হবে না, মানে শুধু শুধু নিয়ে আসা হবে তারপর গাছটা মরে যাবে। আর আমি জানলাতে এই কারণে রাখতে চাই না, জানলাতে রাখলে কিন্তু পূর্ব দিকে জানলা, এখানে কিন্তু খুব ভালো গাছটা হবে, কিন্তু কি বলো তো আমি জানলা এই কারণে রাখতে চাই, আগে রেখেছিলাম ওই যে কি 10 o'clock ওরকম ওই সব ফুলগুলো সব রেখেছিলাম, কিন্তু কি হয়েছে বলো তো, জানলায় রাখলে কি ওই যে সকালবেলা করে বালিশগুলো রোদে দিই তো এখানটায়, তখন আর রোদে দেওয়া হয় না, আর জানলাটা তারপর ধুলো ধুলো হয়ে যায়। আর রোদে দিলে কি বালিশগুলো বা ধরো গায়ে চাদরগুলো মানে গায়ে দিতে বেশ ভালো লাগে, তো সেই জন্য আর আমি জানলায় আর রাখি না। আর জল টল পড়লে অনেক সময় গ্রিলগুলো নষ্ট হয়ে যায়। ছাদে আমাদের গাছ অনেক আছে, প্রচুর আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে হয় না অনেক সময় যে বারান্দায় বেরিয়েই গাছের মুখ দেখবো বা জানলাটা খুলেই যে একদম মানে ফুল ফুটে থাকবে সেটা আর কি হয়নি। তো যাই হোক, আর যেটা বলছিলাম যে এই যে অনেক সময় যখন আগে জুন যখন ছোট ছিল, এখন জুনকে দিতে যাই নিতে যাই এই জিনিসটা আমি বেশ ফিল করি আর বেশ এনজয়ও করি। কী বলতো, যখন জুন ছোট ছিল মানে খুবই ছোট ছিল, তখন ওকে এরকম কোনোরকম কোনো বাইরে যে কিছু ওই ধরো নাচ গান কোনো দিনই ওকে শিখতে পাঠাইনি আমরা, কিন্তু আমার খুব ইচ্ছে হতো যে ওকে নিয়ে এরকম, তখন তত মনে মানে তখন তত মনে হয়নি যে ওকে ক্যারাটেতে দেবো। তো যখন দেখতাম বারান্দায় দাঁড়িয়ে যে সব মায়েরা যে বাচ্চাদের হাত ধরে কোথাও টিউশন ক্লাসে নিয়ে যাচ্ছে, কেউ নাচের স্কুলে নিয়ে যাচ্ছে, গানের স্কুলে নিয়ে যাচ্ছে, আঁকা স্কুলে নিয়ে যাচ্ছে, আমার না খুব মনে হতো যে আমি কবে জুনের হাত ধরে আমি ওকে কোথাও নিয়ে যাবো, যে দিয়ে আসা নিয়ে আসা করবো কাছাকাছির মধ্যে, সে টিউশনে হোক বা নাচের স্কুল হোক গানের স্কুল হোক, আমার খুব মনে হতো যে কবে যাবো। তারপরে যখন ও এরকম ক্যারাটেতে ভর্তি হলো, একটু বড় বয়সেই ভর্তি হয়েছে মনে হয় ক্লাস 4-এ যখন পড়ে তখন থেকে ও ক্যারাটে শেখে, তো সেই সময় থেকে যখন ও ভর্তি হলো আমি না বেশ এই জিনিসটা এনজয় করি যে ওকে দিয়ে আসা নিয়ে আসা, কারণ একটাই জিনিসই মনে হয় যে এই এখন তো ছোট আছে, এখন দিয়ে আসা নিয়ে আসা করছি, দিনটা আস্তে আস্তে চলে যাচ্ছে আর ও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এরপরে যখন অনেক বড় হয়ে যাবে তখন তো আর ওকে হাত ধরে নিয়ে যাব না,
তখন তো ও নিজেই একা চলে যাবে, তখন মায়ের সাথে যেতে ওর লজ্জা পাবে, তখন মনে হবে যে না মায়ের জায়গায় যদি একটা বন্ধু থাকতো বন্ধুর সাথে গল্প করতে করতে যাব। তো সেই কারণে এখন আমি এই জিনিসটা বেশ এনজয় করি, কারণ ভাবছি যে আস্তে আস্তে তো ও বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ওকে ধরে নিয়ে যাওয়ার এই যে এই গাইডেন্সটা আমার মানে আস্তে আস্তে ওই জায়গাটা হয়তো ফুরিয়ে আসছে। তো সেই কারণে যেসব মায়েদেরকেই বলছি আর কি, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু না কিছু তোমাদের মেসেজ দেওয়ার চেষ্টা করি, তো সেই জন্যই বলছি এই জিনিসটাকে খুব এনজয় করার চেষ্টা করো, কারণ বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর কিভাবে হুট করে বড় হয়ে যায় তো আমরা না এই জিনিসটাকে বুঝতে পারি না, কিন্তু জিনিসটা ভেবে দেখবে যে আজ যে ওদেরকে হাত ধরে যে নিয়ে যাচ্ছি যে এটা করিস না ওইটা করিস না বা রাস্তাতে এইভাবে চলবি ওইভাবে চলবি সারাটা রাস্তা, কিন্তু আমি কথা বলতে বলতে শিক্ষা দিতে দিতে এসব করে যাই, যদিও এখন টিনেজের এতে চলে গেছে কি বলতো, যখনই যেটা বলছি সব জানে কিন্তু করবো না, সব বুঝছে কিন্তু মানবো না, এরকম একটা ভাব এসে গেছে। আসলে 12 বছর বয়স তো টিনেজের এই ব্যাপারটা খুব প্রবলেম হয়ে যায়, যে টিনেজ যে প্রবলেম তোমাদের এর আগে আমি শেয়ার করেছিলাম যে অনেক প্রবলেম হয় সেগুলোকে হাসির চলে এ করে অনেক কিছু করে বুঝিয়ে ওকে ম্যানেজ করতে হয়। আমার মনে হয় এটা প্রত্যেকটা মা বাবাদেরই ক্ষেত্রে খুব অসুবিধার একটা সময়, আর প্রত্যেকটা বাচ্চাদেরই ক্ষেত্রে এই টাইমটা ভীষণই একটা অসুবিধার একটা সময়, যে ওরাও মেনে নিতে পারে না, ওরা ভাবে আমরা খুব বড় হয়ে গেছি, কিন্তু আসলে তো দেখো কখনোই বড় হয়নি, 12 বছর বয়সে তো বিশাল বড় না, কিন্তু ওরা যেহেতু অনেক কিছু জেনে গেছে ভাবে কি যে আমরা সব জেনে গেছি, কিন্তু প্রতি পদে যখন এখন তো বিপদ ওয়েট করে তাই না। তো সেই জন্যই বলছি প্রত্যেক মা বাবাকেই যে এনজয় করো, এই লাইফটা এনজয় করো, এরপরে আর পাবে না, যখন বাচ্চারা ধর ছেলেমেয়েরা যখন 18-19 বছর বয়স হয়ে যাবে তখন ওরা নিজেরাই যাবে, তখন আর তুমি যেতে চাইলেও আমরা যেতে চাইলেও ওদের হাত ধরে চলতে চাইলেও কিন্তু আমরা চলতে পারবো না, কারণ ওদেরকে তখন আমাদের হাতটা ছাড়তেই হবে, তা না হলে ভবিষ্যতে ওরা একদম মুখ থুবড়ে পড়বে সেই সময় যদি না ছাড়ি, কিন্তু সাথে কি ছাড়বো না, কিন্তু গাইডেন্স কি সবসময় কি ভুলে যাবো সেটা না, মানে শক্ত হাতে আমাদেরকে ছাড়তেও হবে আবার শক্ত হাতে ধরতেও হবে। তো চলো এরপরে আবার একটু বাদে একটুখানি টিভি টিভি দেখে নিই, কারণ একটু বাদেই আবার জুন হয়তো ফোন করবে, তারপর আমাকে আবার ছুটতে হবে, আজকে বলেছে ও বললাম না যে ফেরার সময় আমরা ফুচকা খাবো, তো সেই রকমই প্ল্যান প্রোগ্রাম হয়ে আছে। কি খাবারটা সেটা একটু বল, কি থুপ্পা, তুমি কি দেখছো তুই বড় হয়ে বরঞ্চ জাপানেই চলে যাস, না ভূমিকম্প হয় এখানে একদম। তুই ওটারই উন্নতি করতে যাবি যে ভূমিকম্প কি করে বন্ধ করা যায় ওখানে, এক্সপ্রেশনটা দে কেমন হয়েছে, এই দিকটাই তাকা আর আরেকজন এইদিকে ব্যায়াম করছে, চল গুড নাইট বলে দে।